গত 16 অক্টোবর 71 টেলিভিশনের টকশো 71 জার্নালে ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টি সম্পর্কে এই আপত্তিকর মন্তব্য করেন। মইনুল হোসেনের এমন অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে রাস্তায় নামে নারী সাংবাদিকরা, ক্ষমা চাইতে বিবৃতি দিয়েছেন সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা। প্রকাশ্যে ক্ষমা না চাওয়ায় এবার তার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মানহানির মামলা করলেন সাংবাদিক মাসুদা ভাট্টি। শুনানি শেষে মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ক্ষমা চাওয়ার জন্য বারবার বলার পরও ক্ষমা চাননি উনি, উপরন্ত একটা খোলা চিঠি ফেসবুকের মধ্যে দিয়ে উনি আরও তার বক্তব্যের সমর্থনে বক্তব্য দিয়ে কথা বলেছেন। আমাদের দেওয়া কাগজপত্রগুলো দেখেছেন, পরবর্তী পর্যায়ে কোর্ট আদেশ দিয়েছেন, গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার বাদী মাসুদা ভাট্টি অভিযোগ করেন, তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে, নিরাপত্তাহীনতার কারণে তিনি আইনের আশ্রয় নিয়েছেন। নিরাপত্তাহীনতায় ভুগছি, আমার নিরাপত্তা চাই এবং আমি ন্যায় বিচার চাই। আমি কোনো অন্যায় করিনি, আমি একটি প্রশ্ন করেছিলাম, প্রশ্নের উত্তর না দেওয়াটা অন্য নাগরিকের সুবিধা এবং অন্য নাগরিকের অধিকারের পর্যায়ে পড়ে, আমি সেই অধিকার ক্ষুণ্ণ করি নেই, কিন্তু সেই অধিকারের বদলে আমাকে চরিত্রহীন বলা হয়েছে। ব্যাপারটি শুধু আমি নই, সবাই আহত হয়েছে, নারী পুরুষ নির্বিশেষে সাংবাদিকরা আহত হয়েছে, সাংবাদিক সমাজ আহত হয়েছে। এদিকে একই অভিযোগে জামালপুরেও ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। জেলা যুব মহিলা লীগের আহ্বায়কের করা এই মামলায় শুনানি শেষে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছেন আদালত। জামালপুর জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ফারজানা ইয়াসমিন লিটা বাদী হয়ে জামালপুরে মামলা আমল নেওয়ার আদালতে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে 20,000 কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন। যেই মামলা বাদী জবানবন্দি গ্রহণ করে বিজ্ঞ আদালত বিবাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আদেশ প্রদান করেছে। এদিকে মামলার পরপরই তড়িঘড়ি করে হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন মইনুল হোসেন। শুনানি শেষে দুই মামলায় 5 মাস করে আগাম জামিন দেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।